প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মিডিয়া চত্বরে পদযাত্রা শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পার্কের মোড় সংলগ্ন এক নম্বর গেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা কোটা পুনর্বহলের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে কি হয়েছে, এদের সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের কোটা নাই, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখা যাচ্ছে স্যার 56% কোটা মানে অনেক হয়ে যাচ্ছে, স্যার 50% বেশি। দেখা যাচ্ছে যে কিছু মানুষ কোটার ফলে দেখা যাচ্ছে বারবার একটা চাকরি পেয়ে যাচ্ছে, কিন্তু কিছু মানুষ একবারে পাচ্ছে না, যা আসলে একটা বৈষম্য। কোটা স্থগিত করতে এবং কোটা যদি রাখতেই হয়, কোটা একটু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস। এটা আজ থেকে শুধু 10% পর্যন্ত কোটা রাখা যেতে পারে। একটি ভুল টপিক নষ্ট করে দেয় আড্ডার দিক, তেমনি একটি ভুল উপাদান নষ্ট করে দেয় পারফেক্ট মিক্সিং। বাট প্রাণচানাচুরে পাবেন সঠিক উপাদানের ঠিকঠাক মিক্সিং, তাই স্বাদটাও পাবেন পারফেক্ট। প্রাণচানাচুর, পারফেক্ট মিক্সিং।